সায়েন্টিটেক জোন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত। বন্ধুরা, আনলিমিটেড রিটেলার আইডি ক্রিয়েট করুন, 5 মিনিটে আইডি নিয়ে নিন। মনে আছে তো সেই যুগ? আবার কি সেই যুগ ফিরতে চলেছে? আমরা সেই বিষয়ে কথা বলবো। আমরা কথা বলবো আপনার ডিভাইস, সেটা মন্ত্রা হতে পারে, মর্ফো হতে পারে, স্ট্যাটিক বা অন্য কোনো মডেল, L0 মডেল এখনও কি কাজ করছে, L1 মডেল কবে থেকে শুরু হবে, আমরা ডিটেলসে আলোচনা করব। কোনো কোম্পানির লাস্ট ডেট 31 বা 30 এপ্রিল, মে, মার্চ, কোনো লাস্ট ডেট দেখে ভয় পাবেন না। প্রত্যেকটা কোম্পানিরই মার্কেটিং একটা স্ট্র্যাটেজি থাকে, সেখানে একটা লাস্ট ডেট সামনে এনে আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করার একটা জোরতোর কিন্তু শুরু করে দেয়। বন্ধুরা, এখন কোনো কোম্পানির আইডি আপনি ডাইরেক্ট 5 মিনিটে পাবেন না, সেই যুগ এখন আর নেই। কিন্তু আপনি চাইলে সেই যুগ আবার ফিরে আসতে পারে। কিভাবে, ভিডিওটা স্কিপ না করে দেখুন। ছোট্ট হবে ভিডিও, প্রথমবার হলে অবশ্যই আইডি টেক জোন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা একটা ভিডিও এনেছিলাম, স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন। NPCI নয়, UIDAI কিন্তু L0 থেকে L1 এ আপগ্রেডের কথা বলেছে 2023-এ। 27-1-2023-এ কিন্তু ফেজ আউট অফ এক্সিস্টিং ফিঙ্গারপ্রিন্ট L0 রেজিস্টার্ড ডিভাইস ফ্রম আধার অথেন্টিকেশন ইকোসিস্টেম থেকে তোলার কথা কিন্তু বলে দিয়েছে UIDAI। রোল আউট অফ ফিঙ্গারপ্রিন্ট L1 RD, এখানে কিছু ডেট দেখতে পাচ্ছেন আপনারা। 31-3-2023-এ সমস্ত L0 ডিভাইস ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, যেগুলো 31-12-2014 পর্যন্ত ডিপ্লয়েড হয়ে গিয়েছিল, আপনার দোকানে অন হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস 30-6-2023 পর্যন্ত বন্ধ হয়ে যাবে সেই সমস্ত ডিভাইস, যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট L0 ডিভাইস 31-12-2016 পর্যন্ত ডিপ্লয় হয়ে গিয়েছিল আপনার দোকানে, মানে আরডি বা মেশিন আপনি চালানো শুরু করে দিয়েছিলেন। 31-12-2023 পর্যন্ত বন্ধ হয়ে যাবে সেই সমস্ত ডিভাইস, যে সমস্ত ডিভাইস 31-12-2019 পর্যন্ত ডিপ্লয়েড হয়ে গিয়েছিল। তার মানে 31-12-2019 পরে যে ডিভাইসগুলো অন হয়েছে বা ডিপ্লয় হয়েছে, সেগুলো কিন্তু লাস্ট ডেট 30-6-2024, সানসেট অফ ফিঙ্গারপ্রিন্ট L0 RD। মানে বন্ধুরা, 30-6-2024 কিন্তু সমস্ত L0 ডিভাইস সানসেট হয়ে যাবে, সূর্য অস্ত হয়ে যাবে, এটা UIDAI বলে দিয়েছে 2023-এর জানুয়ারি মাসে নোটিফিকেশন দিয়ে। আর এখন যে সমস্ত কোম্পানি মার্চ, এপ্রিল, মে, জুন কন্টিনিউ অ্যাড করতে থাকবে, যাতে আপনারা এক্সিস্টিং L0 সরিয়ে L1 ডিভাইস নিয়ে আসেন, কিন্তু এতে খুব একটা টেনশন বা লাস্ট ডেটে 30 এপ্রিল, যেমন আমরা স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি, এটা ভেবে ভয়ভীত হবেন না। 30-6-2024 পর্যন্ত সমস্ত L0 কিন্তু সানসেট মানে সূর্যাস্ত হয়ে যাবে, আর আরডি রিনিউ হবে না বা চালাতে পারবেন না, L1 চলবে। কেন, আমরা আলাদা ভিডিও। এবারে চলে আসি, 5 মিনিটে যে কোনো কোম্পানির আইডি নিন, এই সমস্ত ভিডিও, এই সমস্ত আলোচনা থেকে খানিকটা দূরে থাকবেন। এখন 5 মিনিটে কোনো আইডি হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরেও ফিজিক্যাল ভেরিফিকেশন এবং টাইম টু টাইম, RBI যেমন ব্যাংকের ক্ষেত্রে রুলস দিচ্ছে যে একটা টাইম টু টাইম পরে KYC করতে হবে, এই APS কোম্পানিকেও সাবধানতার সাথে চালানোর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে কিন্তু টাইম টু টাইম আপনার দোকানে ভিজিট, আপনাকে ভেরিফাই করা, ভিডিও কল করা, বিভিন্ন রাস্তা কিন্তু নিচ্ছে, সুরক্ষিতভাবে, সিকিউরভাবে, সুরক্ষিত এবং ভালো এজেন্টদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। ফ্রড বা ইল্লিগাল রিটেলারের কোনো জায়গা কিন্তু মার্কেটে আর থাকবে না। কিন্তু আপনি যদি কোনো ভালো টিমের সাথে জুড়ে কাজ করেন, আপনি যদি একটা চেনের মাধ্যমে কাজ করেন, যেমনটা আমাদের প্রত্যেক পিনকোডের একজন করে পেড মেম্বার, আপনার পরে যারা ওই পিনকোডে আসবে বিভিন্ন সার্ভিসে ডেডিকেটেডভাবে, তাদেরকে আপনার আন্ডারে ম্যাপ করে একটা সুচারুভাবে কিন্তু কাজ করানোর একটা চেষ্টা হচ্ছে। ব্যবসা কিন্তু বন্ধুরা একটা টেবিল চেয়ার আর মোবাইল নিয়ে যুগটা চলে যাচ্ছে, কিন্তু আপনি চাইলে ভালোভাবে, ক্যাপেবলভাবে, সেটা IIBF হতে পারে, L0 থেকে L1 হতে পারে, সিস্টেমেটিকভাবে সুন্দর করে সাজিয়ে ব্যাংকের মতো দেখতে লাগবে, ব্যাংক CSP-র মতো সেরকম দোকান করে আপনি APS, DMT ছাড়াও প্রচুর সার্ভিস দিয়ে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারেন। সাপোর্ট কিন্তু একটা ভালো টিমের আপনার প্রয়োজন হবে। ফিউচার যেদিকে যাচ্ছে, আপনি একা কতদূর এগোতে পারবেন, এটা কিন্তু একটা সন্দেহের জায়গা থেকে যায়। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আইনি টেক জোনের সাথে থাকুন, পাশে থাকুন, আর আমাদের সাথে জুড়তে হলে ডেসক্রিপশনে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, আপনারা কল করে, হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।